স্বাস্থ্যসাথীতে ভিন রাজ্যবাসীর চিকিৎসা শিউড়ির নার্সিংহোমে ধরা পড়ল গরমিল বাংলার স্বাস্থ্যসাথীতে ঝাড়গ্রামবাসীর চিকিৎসা যার কার্ডে চিকিৎসা তিনি জানতেন না বলে দাবি খতিয়ে দেখা হচ্ছে বলছে নার্সিংহোম কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে দেখো ঝাড়খণ্ডের এক রোগী সে ভর্তি হয়েছে তার অপারেশন হবে এবং সে তার স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা এটা নার্সিংহোম কর্তৃপক্ষ জানতে চেয়েছিল সে বলেছিল তার নেই এরপরই কিন্তু তারা এক আত্মীয় দুঃসম্পর্কের এক আত্মীয় স্বাস্থ্যসাথী কার্ড এবং তার আধার কার্ড নিয়ে আসে এবং সেই আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড নার্সিংহোমে জমা দেয় এদিকে যায় যে আসল উপভোক্তা প্রকৃত উপভোক্তা ওই আধার কার্ডের এবং ওই স্বাস্থ্যসাথী কার্ডে তারা যা বিষয়টা জানার পরই কিন্তু নার্সিংহোমে আসেন এবং নার্সিংহোম কর্তৃপক্ষও জানিয়েছেন যে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের সাথে ওই রোগীর নামের মিলছে না একটা গরমিল রয়েছে এরপরই কিন্তু প্রকৃত উপভোক্তারা তারা শিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং যেটা ওই রোগীর যিনি আত্মীয় যিনি জানাচ্ছেন মহিলা তিনি যা বলছেন যে এই হঠাৎই অপারেশন করার প্রয়োজন হয়ে পড়েছে এবং তিনি জানতেন না যেহেতু তার এক আত্মীয় স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাই সেই স্বাস্থ্যসাথী কার্ডটি তিনি নিয়ে এসেছিলেন এবং নার্সিংহোমে জমা দিয়েছিলেন যদিও ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে কোনো টাকা তোলা হয়নি বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এই গরমিল তারা কিন্তু উদ্যোগন কর্তৃপক্ষকে জানিয়েছেন অর্থাৎ জেলা শাসকের দপ্তরে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের অফিস রয়েছে সেখানেও এই ঘটনা জানানো হয়েছে এখন দেখা যায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় সম্প্রতি একেবারেই মনোরঞ্জন এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ নার্সিংহোম কর্মী তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আধার কার্ড নিয়ে ওরা বলেনি যে অপারেশনটা করবো আমাকে বললো যে নামটা নেবো তোমার আমি দিয়ে দিলাম কিন্তু আমার কার্ড আমার কাছে আছে ওকে এখানে কি করে জমা হলো আমার কার্ডটা শুধু আমাকে বললে যে আধার কার্ডটা দাও তোমার বয়সটা নেবো আমি কালকে আমার দাদারা এসেছিল এখানে আমার দাদারা বললো বলছে তোর কার্ডে অপারেশনটা হচ্ছে আমার কার্ডটা নকল করেছে কার্ডটা তো হসপিটালে রয়েছে আমার আমি কি করে আমি জানতে চাইছি যে আমার কার্ড তো আমার কাছে রয়েছে কি করে ওখানে জমাটা হচ্ছে বলেন অপারেশনটা কি করে করছে অভিযোগকারী তিনি ঠিক কি বললেন আপনাদের শোনালাম তিনি বলছেন তিনি জানতেন না খবর পেয়ে তিনি ছুটে আসেন নার্সিংহোমে তার কার্ড এবং যার যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা বলছেন ভুল বোঝাবুঝি হয়েছে আধার কার্ড নিয়ে এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে থানায় অভিযোগ উপভোক্তা আরও একবার আপনাদের শোনাবো অভিযোগকারী তিনি ঠিক কি বলছেন শুনুন আধার কার্ডটা নিয়ে ওরা বলেনি যে অপারেশনটা করবো আমাকে বললো যে নামটা নেবো তোমার আমি দিয়ে দিলাম কিন্তু আমার কার্ড আমার কাছে আছে ওকে এখানে কি করে জমা হলো আমার কার্ডটা শুধু আমাকে বললে যে আধার কার্ডটা দাও তোমার বয়সটা নেবো আমি কালকে আমার দাদারা এসেছিল এখানে আমার দাদারা বললো বলছে তোর কার্ডে অপারেশনটা হচ্ছে আমার কার্ডটা নকল করেছে কার্ডটা তো হসপিটালে রয়েছে আমার আমি কি করে আমি জানতে চাইছি যে আমার কার্ড তো আমার কাছে রয়েছে কি করে ওখানে জমাটা হচ্ছে বলেন অপারেশনটা কি করে করছে স্বাস্থ্যসাথী কার্ড নকল করে ভিন রাজ্যের বাসিন্দার চিকিৎসা করানোর চেষ্টা এমনটাই অভিযোগ উঠে আসছে বীরভূম থেকে